বাঁদরগা এবার পাড়ি দিচ্ছেন সুদূর আফ্রিকা সপরিবারে মাসাই মারা যাচ্ছেন মা 11 সেপ্টেম্বর আকাশপথে পাড়ি দিচ্ছেন বাঁদরগা এবছর মাসাইদের হাতে পূজিতা হবেন দেবী দুর্গা সিংহকে সঙ্গে নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়ান মা দুর্গা কখনো কখনো সিংহের তো ইচ্ছে হয় যে মাকে নিয়ে তার দেশে যেতে দুর্গা প্রতিমা ছবি আপনারা দেখছেন এই দুর্গা প্রতিমাই যাচ্ছে মাসাইদের কাছে তা হঠাৎ আফ্রিকায় কেন দুর্গা প্রতিমার গমন আর এটাই কি প্রথমবার এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নিই আমি এবং আমার পার্টনার মিস্টার রাজা দাশগুপ্ত তো যে সময় আমরা থাকি ওই সময়তে হঠাৎ করে খবর পেলাম যে ইউনেস্কো হেরিটেজ সাইটে এবার দুর্গাপূজার একটা বিশাল বড় জাঁকজামক ব্যাপার তো এবার মাসাইয়ের দেশে মাসাইয়ে প্রচুর 850 থেকে 900টা সিংহ থাকে তো সিংহর সাথে মা দুর্গা তো একটা ওতপ্রোত সম্পর্ক তো আমাদের মাথাতে হঠাৎ এলো যে কেননা মা দুর্গাকে এবার ছোটোভাবে অ্যাটলিস্ট এই মাসাইয়ের দেশে নিয়ে আসি মাসাই মারায় নিজেদের মতো করে মাতৃ আরাধনা করবে মাসাইরা ওদের সাথে কথা বলা হয়েছে ওরা আমাদের ওই যে দিনগুলোতে পুজো সম্ভব আর কি সেখানে ওরা ওদের মতো করে একদম বাঙালি উপচার আশা করা উচিত না ওরা ওদের মতো করে ওদের রং ওদের মন দিয়ে একদম ভেতর থেকে শ্রদ্ধা দিয়ে পুজোটা করবে আমেরিকা থেকে উগান্ডা প্রায় সব দেশে গিয়েছে শিল্পী মন্টু পালের তৈরি প্রতিমা এই মাসাইদের দেশে দুর্গা ঠাকুর পাঠানো এটা কি প্রথমবার অবশ্যই কেন ফাইবারের দুর্গা আমরা বড় সাইজের আরও ইউএসএ এমন আফ্রিকাতেও পাঠিয়েছি কেনিয়াতেও গেছে উগান্ডায় গেছে কিন্তু এটা একটা আশ্চর্য মানে অভিনব লাগছে যে আমাদের এই মা দুর্গাকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর সারা পৃথিবী জুড়ে মা দুর্গা পূজিত হচ্ছে 11 সেপ্টেম্বর বিমানে যাত্রা শুরু আকাশপথে নিয়ে যাওয়া হবে এক চালার প্রতিমা সিংহের জঙ্গলে এবার পূজিতা দেবী প্রথমবার সিংহের পাড়ায় যাওয়ায় বেজায় খুশি শিল্পীও এই মা দুর্গা এবং সপরিবারে যাচ্ছে মাসাইদের হাতেই পুজো হবে এক অভিনব পুজোর সাক্ষী থাকবে 2022 এর দুর্গোৎসব ক্যামেরায় পিনাকী নন্দীর সঙ্গে সৃজিতা বসু রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা